এখানে একটু ঘুরতে আসছি। আচ্ছা, আপনি কি জানেন যে বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাশরাফির মুর্তজা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে? হ্যাঁ, অবশ্য ফেসবুকে দেখছি বা ইউটিউবে দেখছি। তো আমাদের ক্যাপ্টেন মাশরাফির জন্য কি বলার আছে? আমরা সবাই চাচ্ছি যে সে যেহেতু বাংলাদেশের আমাদের একটা সম্পদ, সে সুস্থ হয় যাতে বা সে আগের জীবনে ফিরে আসতে পারে, এটাই আমরা কামনা করি সবাই। আমরা দোয়া করি ও প্রার্থনা। মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনি কি জানেন মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের কোটি মানুষের একটা প্রিয় পাত্র এবং তিনি একজন সংসদ সদস্য, সেই মানুষটি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এই বিষয়টি কি আপনি জানেন? হ্যাঁ, ফেসবুকে আমি দেখেছি উনি অনেক আক্রান্ত হয়েছে, দোয়া করি উনি যেন অনেক সুস্থ হয়, ভালো থাকে। আপনি তার জন্য কীভাবে দোয়া করবেন মূলত? কীভাবে দোয়া করবো, মসজিদে যাই সে নামাজ পড়া দোয়া করবো। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সব থেকে প্রিয় একজন পাত্র, যে কিনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, আপনি কি সেটা জানেন? হ্যাঁ জানি। আচ্ছা, তিনি মূলত আক্রান্ত হয়েছে মানুষের সেবা করার জন্য, মানুষের পাশে পাশে গিয়েছে, কিন্তু আপনার তো যেতে হচ্ছে না। হ্যাঁ, তো মাশরাফি বিন মুর্তজার আক্রান্ত হয়েছে তার জন্য আপনি আপনার অনুভূতি কীরকম? আক্রান্ত হয়েছে তার জন্য দোয়া করি ভালো, সে সুস্থ আছে। অসংখ্য ধন্যবাদ আপু। আপনি আসলে কি ভাবছেন, আমাদের মাশরাফি করোনা পজিটিভ হয়েছে, আপনি কি চান যে উনি অতি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক? হ্যাঁ হ্যাঁ, আমরা চাই যে সবাইকে আমরা বলবো যে তার জন্য যেন দোয়া করে, প্রার্থনা করে, সে যেন তাড়াতাড়ি শীঘ্রই সুস্থ হয়ে যায় ও যেন সে আমাদের অতি সামনে চলে আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তুমি কি ক্রিকেট খেলা দেখো? অবশ্যই। তোমার ফেভারিট প্লেয়ারের নাম কি? সাকিব আল হাসান। সাকিব আল হাসান। আর ফেভারিট ক্যাপ্টেনের নাম কি? মাশরাফি। মাশরাফি বিন মুর্তজা। তুমি কি জানো যে আমাদের মাশরাফি বিন মুর্তজা তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তো তার এই যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়াতে তোমার অনুভূতি কীরকম? খুবই খারাপ লাগতেছে, তার মধ্যে একটা প্লেয়ার আক্রান্ত হয়েছে, দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। সুস্থ হয়ে যাক। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। তোমার নাম কি? আমার মোহাম্মদ মামুন। এই যে মাশরাফি বিন মুর্তজা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়াতে তোমার অনুভূতিটা আসলে কীরকম, তোমার মনের ভিতরে কোনো দুঃখ কষ্ট লাগছে কিনা? সেটা তো অবশ্যই খারাপ লাগার কথা, কারণ মাশরাফি বিন মুর্তজা একজন কিংবদন্তি বাংলাদেশের প্লেয়ার। তাছাড়া মাশরাফির কাজে আরেকটা দায়িত্ব আছে, এমপি দায়িত্ব, উনি নড়াইলের সব কাজ দেখাশোনা করে, এখন উনি অসুস্থ, ওনার বর্তমানে একটু হলেও ঘাটতি হবে, নড়াইলের বাসিন্দাদের একটু হলেও অসুবিধা হবে, দোয়া করি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আচ্ছা, এখন করোনা ভাইরাসে তিনি আক্রান্ত হয়েছে, তুমিও তো আক্রান্ত হতে পারো। জি। কারণ কি? কারণ এটা একটা রোগ, এটা সবারই, আল্লাহ যাকে দিবে তারই হবে, এটার ইয়ার কিছু নাই। তুমি কি জানো মাস্ক না পরলে করোনা ভাইরাসের ঝুঁকি বেশি থাকে? জি, সেটা তো থাকবে, আল্লাহ তাআলা। তুমি মাস্ক পরো নাই কেন? মাস্ক ব্যবহার করি নাই, এমনি একরে আসছি, মাস্ক এমনি মরলে এমনি মরুম। তুমি যদি মাস্ক না পরো তোমার ব্যাপক আকারে একটা সমস্যা হতে পারে। মাশরাফি বিন মুর্তজা তিনিও কিন্তু আক্রান্ত হয়েছেন। তিনি মানুষের সহযোগিতা করার জন্য মানুষের পাশে পাশে গিয়েছেন, যার কারণে তিনি যেভাবে হোক আক্রান্ত হয়েছে। তো তার আক্রান্তে তো তোমার অনুভূতি কীরকম? অনেক খারাপ, কারণ সে একজন বাংলাদেশের ক্যাপ্টেন। কিন্তু তুমি এই যে মাস্ক পরো নাই, পকেটে মাস্ক আছে, আমি খেলতেছি ক্রিকেট, তার মাস্ক পরে তার ক্রিকেট খেলা যাবে না? মাস্ক পরে ক্রিকেট খেলা যায় না? না, সব প্লেয়ার তো পারে না, আমি পারি না। মানে মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মাশরাফি বিন মুর্তজা তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তুমি তার জন্য আসলে আল্লাহর কাছে কিভাবে দোয়া করবে? তিনি একজন বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন, তার জন্য তো অবশ্যই দোয়া করবো, যেহেতু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাছাড়া বিভিন্ন মানুষ, অসংখ্য মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতেছে, আক্রান্ত হওয়ার কারণ আছে, অনেকে নিয়ম সিস্টেম মানে না, এই জন্য তাদের আক্রান্ত হওয়ার মানে ঝুঁকিপূর্ণতা বেশি দেখা দিতেছে। যদি আমরা মানে এইসবের নিয়ম শৃঙ্খলা মেনে চলি তাহলে আমাদের এতটা আক্রান্ত হওয়ার কারণ না, কারণ দেখা দিছে বিভিন্ন মানে ডাক্তারের পরামর্শ মতে সব কিছু এখানে বলে দিয়েছে, এখানে কী কী নিয়ম মানতে হবে, সবগুলো নিয়ম যদি আমরা মানি তাহলে তো এতটা সিস্টেম। যেহেতু মাশরাফি বিন মুর্তজা এখন করোনা ভাইরাসে আক্রান্ত, সেহেতু তার জন্য আমরা দোয়া করব, তিন জনের সুস্থ হন, আল্লাহ তাআলা তাকে সুস্থ দান করুক, আমরা দোয়া করি। বসে বসে ক্রিকেট খেলা দেখছি। আপনি কি জানেন যে বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তো ওনার জন্য আসলে আপনার কী বলার আছে? ওনার সাথে শুধু এটুকুই বলবো যে উনি তাড়াতাড়ি সুস্থ হোক, আর সুস্থ থাকুক, ভালো মতন তার নিজের যত্ন নেক, সে তাড়াতাড়ি ফিরে আসুক,
সে এসে আমাদের বাংলাদেশের টিমটাকে আবার জিতাক। আমরা আশা করি তার কাছ থেকে সে আবার আমাদেরকে একটা জয়ের আশ্বাস দেবে।